Hello everyone, assalamualaikum, welcome back again. আমি প্রিন্সারে আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওতে দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে কিন্তু শুক্রবার মানেই হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা ইউজড বাইকের হাট এবং বাইক হাট দুইটা হাট কিন্তু দিয়াটের পিছনে এবং পাশে হচ্ছে বসে এই বাইক হাট এবং বাইকের হাট দুইটা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইউজ বা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পাবেন পাশাপাশি আপনার নিজের যদি একটা পুরনো বাইক থাকে এইখান থেকে কিন্তু আপনি আপনার বাইকটা সেল করতে পারবেন পাশাপাশি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার বাইকটা রেখে কিন্তু কিছু টাকা অ্যাডজাস্ট করে বা টাকা নিয়ে কিন্তু আপনি আরেকটা বাইক নিতে পারবেন কম প্রাইজের মধ্যে সো আমরা এখানে দেখবো যে কী পরিমাণে ইউজ বা সেকেন্ড হ্যান্ড বাইক হচ্ছে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকালের দিকে আসতে যেন আপনাদের আজকেই ভিডিওটা আপলোড করে আপনারা দেখতে পারেন বা একটা বাইক পারচেস করতে পারেন তো এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিস্ক 2021 মডেল 21 রেজিস্ট্রেশন করা 7000 কিলো রান করেছে 10 বছরের পেপার্স করা আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,67,000 পাশে কিন্তু আছে যে আরটিএ টু ভি এটা এখনও প্রাইসটা একটা লাগায় নেই এই পাশে আরেকটা আছে আরটিএ টু ভি এ পাশে ইগনেটর আছে 125 সিসি যেটা হচ্ছে 2022 মডেল অন টেস্ট অবস্থায় আছে 4000 কিলো রান করেছে এটার আসিং প্রাইস হচ্ছে 1,15,000 এই পাশে আরেকটা পালসার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার ডাবল ডিক্সের এবং এইটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবং এটা হচ্ছে 2019 মডেল 21,000 কিলো রান করেছে 2 বছর পেপার্স করা আছে এটা আসিং প্রাইস হচ্ছে 1,53,000 মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে পরবর্তীতে আরেকটা আছে হিরো ইগনেটর 2022 মডেল অন টেস্ট অবস্থায় আছে 4000 কিলো রান করেছে অন টেস্ট অবস্থায় এটা আসিং প্রাইস হচ্ছে 1,20,000 এই পাশে আছে রানারের কাইট প্লাস 2017 মডেল 22,600 কিলো রান করেছে 2 বছর পেপার্স এটা আসিং প্রাইস হচ্ছে মাত্র 53,000 এই পাশে টিভিএস স্ট্রাইকার আছে একটা এই পাশে টিভিএস আরটিআর টু ভি আছে যেটা হচ্ছে 2018 মডেল 19 রেজিস্ট্রেশন করা 26,000 প্লাস রান করেছে 2 বছরের পেপার্স এটা আসিং প্রাইস হচ্ছে 1,32,000 এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরটিএ টু ভি যেটা হচ্ছে রেড কালার উপরে এবং 2018 মডেল অন্টেস্ট অবস্থায় 19,000 কিলো রান করেছে অন্টেস্ট অবস্থায় এটা আসিং প্রাইস 1,25,000 এই পাশে আরেকটা আছে হিরো ইগনেটর 125 সিসি এই পাশে কিউএ আছে একটা এ পাশে আরেকটা পালসার দেখতে পাচ্ছি সি এঙ্গেল ডিক্সে 2017 মডেল 15,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস 1,27,000 এ পাশে আরটিআর ফোর ভি আছে এবিএস এক্স কানেন্ট যেটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস 1,85,000 জিক্সার এসে আছে যেটা হচ্ছে 2022 মডেল অন্টেস্ট অবস্থায় 24 কিলো রান করেছে যেটা আসিং প্রাইস হচ্ছে 3,22,000 ম্যাট ভার্সনের উপরে এফআই এবিএস এ পাশে আরেকটা জিক্সার আছে এফআই এবিএস যেটা 2022 মোটর অঞ্চল অবস্থায় আছে 4,000 কিলো রান করেছে 2,87,000 টাকা আসিং প্রাইস হচ্ছে এক্স ব্লেড দেখতে পাচ্ছি একবারে ফ্রেশ কন্ডিশন 2020 মডেল 20 রেজিস্ট্রেশন করা 9,000 প্লাস কিন্তু রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,65,000 সিঙ্গেল ডিক্স এ পাশে ফোর বি আছে এক্স কানেক্ট যেটা এবিএস 2021 মডেল অন্তস্থ অবস্থায় আছে 7,200 কিলো রান করেছে এটা আসিং প্রাইস হচ্ছে 1,84,000 এ পাশে আরেকটা আছে আরটিআর ফোর বি যেটা রেড কালার এটা প্রাইসটা একটা এখনও লাগাই নাই এ পাশে জিক্সার এসএফ আছে যেটা ব্লু কালার 2020 মডেল 20 রেজিস্ট্রেশন করা 12,000 প্লাস কিন্তু রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 2,68,000 এ পাশে আরেকটা আছে এক্স কানেট জিক্সার দেখতে পাচ্ছি মনোটোন যেটা হচ্ছে 2022 মডেল অন্টেস্ট অবস্থায় আছে 5,000 কিলো রান করেছে এটা আসিং প্রাইস হচ্ছে 1,80,000 এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি 2022 মডেল 22 রেজিস্ট্রেশন করা 6,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 2,40,000 এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি 2022 মডেল 22 রেজিস্ট্রেশন করা 5,100 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 2,13,000 এক্স ব্লেড আছে আরেকটা যেটা হচ্ছে 2020 মডেল সিঙ্গেল ডিস্ক 12,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,65,000 এ পাশে আরেকটা আছে এফজেডএস ভার্সন 2 2018 মডেল 21,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,85,000 আরটিআর ফোর ভি আছে সিঙ্গেল ডিস্ক 2019 মডেল 20 রেজিস্ট্রেশন করা 13,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,53,000 এ পাশে আরেকটা আছে ফোর বি সিঙ্গেল ডিস্ক 2019 মডেল 20 রেজিস্ট্রেশন করা 14,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,51,000 জিক্সার দেখতে পাচ্ছি মনোটোন 2019 মডেল 14,000 কিলো রান করেছে 2 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 1,66,000 বাজাজে দেখতে পাচ্ছি এক্সিডি যেটা হচ্ছে 2018 মডেল 10 রেজিস্ট্রেশন করা 10 বছরের পেপার্স করা আছে এটা আসিং প্রাইস হচ্ছে 55,000 এ পাশে হিরো হাঙ্ক আছে যেটা হচ্ছে ফার্স্ট ভার্সন ডাবল ডিস্ক 2018 মডেল 19 রেজিস্ট্রেশন করা 17,000 কিলো রান করেছে এটা আসিং প্রাইস হচ্ছে 1,17,000 আরটিআর ফোর বি এক্স কানেক্ট যেটা এবিএস ভেরিয়েন্টে 2021 মডেল
2021 এ রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপারস করা আছে এটা আজকে প্রাইস হচ্ছে 185000 পরবর্তীতে আরেকটা আছে আরটিআর 4বি এক্স কারেপ এবিএস ভেরিয়েন্ট এটাও 2022 এর মডেল অনটেস্ট অবস্থায় আছে এটা কিন্তু এখনো রেজিস্ট্রেশন করা হয় নাই এটা আজকে প্রাইস হচ্ছে 190 পরবর্তীতে আছে হিরো স্প্লেন্ডার 2021 ভার্সন একবারে ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে মাত্র 19334 কিলো রান করেছে অনটেস্ট অবস্থায় এটা আজকে প্রাইস হচ্ছে 84000 টাকা এই পাশে আরেকটা 4বি আছে যেটা হচ্ছে রেড কালার 4বি এই পাশে একটা পালসার দেখতে পাচ্ছি 150 সিঙ্গেল গিক্সার 2017 মডেল 17 তে রেজিস্ট্রেশন করা অনলি 15000 কিলো রান করেছে দুই বছরে কিন্তু পেপারস করা আছে এটার আসিং প্রাইস হচ্ছে 127 পরবর্তীতে আরেকটা পালসার আছে যেটা হচ্ছে ডাবল গিক্সার যেটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন করা 7000 কিলো রান করেছে অনলি 10 বছরে কিন্তু এটা আপ টু পেপারস করা আছে এবং এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড যারা নেবেন তারা আসলে নামটা আসমানটা খুব ইজিলি করতে পারেন এটা আসিং প্রাইস হচ্ছে 100000 এটার আজকিন প্রাইস হচ্ছে 167000 এবিএস ভেরিয়েন্ট নাম পরবর্তীতে এফজেডএস ভার্সন 3 আর দেখতে পাচ্ছি রেড কালার উপরে এবং এটা হচ্ছে 2022 মডেল 22 রেজিস্ট্রেশন করা 6000 কিলো রান করেছে দুই বছরের পেপারস করা আছে এটার আসিং প্রাইস হচ্ছে 224000 ভার্সন 2 আছে ডাবল এক্সের 2022 মডেল 22 রেজিস্ট্রেশন করা 5100 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসিং প্রাইস 218000 এ পাশে জিক্সার এসএফ রেড কালার এফআই এবিএস যেটা 2022 মডেল অনটেস্ট অবস্থায় আছে 4750 কিলো রান করেছে অনটেস্ট অবস্থায় এটা আসিং প্রাইস হচ্ছে 287000 তৃতীয় যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বিএসিক্স স্ট্যান্ডার্ড ডাবল এক্সের যেটা হচ্ছে 2022 মডেল 23 রেজিস্ট্রেশন করা 1500 কিলো রান করেছে অনলি 10 বছরে কিন্তু পেপারস করা আছে এটা আসকিং প্রাইস হচ্ছে 332000 মাত্র 2 মাস ইউজ করেছে এপাশে আরেকটা জিক্সার এসএফ আছে এফআই এবিএস 2021 মডেল 21 রেজিস্ট্রেশন করা 7000 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসকিং প্রাইস 277000 এপাশে এফজেডএস ভার্সন 3 আছে 234000 টাকা আসিং প্রাইস হচ্ছে দুই বছরের পেপারস করা 12000 কিলো রান করেছে এপাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের এবং এটা হচ্ছে 2019 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন করা 17000 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসিং প্রাইস 143000 পালসার আছে এপাশে আরেকটা সিঙ্গেল ডিক্স 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 6000 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসিং প্রাইস 138000 আরটিআর 2ভি আছে যেটা হচ্ছে 2021 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন করা 12000 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসিং প্রাইস 133000 এপাশে পালসার আছে সিঙ্গেল 2018 মডেল 14000 কিলো রান করেছে দুই বছরের পেপার সহ এটার আসিং প্রাইস 133000 আছে এপাশে আরটিআর 4বি আছে যেটা হচ্ছে 2019 মডেল সিঙ্গেল ডিক্স 17000 কিলো রান করেছে 10 বছরের পেপারস করা এটার 10 বছরের কাগজ সহ এটা আসিং প্রাইস 145000 এপাশে আরটিআর 4বি আছে এক্স কানেক্ট যেটা 2019 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 17000 কিলো রান করেছে দুই বছরের পেপারস সহ এটা আসিং প্রাইস 150000 পরবর্তীতে এফজেডএস ভার্সন 2 2020 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা 14000 কিলো রান করেছে 10 বছরের পেপারস সহ এটা আসিং প্রাইস 195000 সবসময়ের জন্য যেটা বলি এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো আসকিং প্রাইস নট ফিক্সড প্রাইস আপনি সবসময় একটা বাইক যদি সেকেন্ড হ্যান্ড ইউজ বাইক কিনতে চান ফিজিক্যাল আপনি আসবেন দেখবেন কাগজপত্র চেক করবেন কাগজপত্র ঠিকঠাক না থাকলে কোনো বাইক নেবেন না তাহলে আপনার কষ্টের টাকাটা জলে যাবে সো আপনার কষ্টের টাকাটা একটা বাইক নিতে চাইলে অবশ্যই এই বাইকের হাটগুলো বাইকের হাটগুলো ভিজিট করবেন তাহলে আপনার একটা বাইক কেনা সার্থক এই পাশে আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি ইগনেটর আছে পালসার আছে পালসার এনএস 2018 মডেল 19 রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপার সহ এটা আসিং প্রাইস 134000 এই পাশে আরেকটা জিক্সার আছে এসএফ জিক্সারে হচ্ছে এসএফ এর সিঙ্গেল ডিক 2019 মডেল 19 রেজিস্ট্রেশন করা 14000 কিলো রান করেছে দুই বছরের পেপার সহ এটা আসিং প্রাইস 188000 এফজেডএস ভার্সন 2 2016 মডেল 16 তে রেজিস্ট্রেশন করা 17000 কিলো রান করেছে দুই বছরের পেপার সহ এটা আসিং প্রাইস চাও হচ্ছে 156000 আরটিআর 2ভি আছে 2019 মডেল 20 রেজিস্ট্রেশন করা 11000 কিলো রান করেছে দুই বছরের পেপার সহ এটা আসিং প্রাইস 122000 এপাশে পালসার আছে একটা 2021 মডেল 21 এর রেজিস্ট্রেশন করা এপাশে আরেকটা আরটিআর 4ভি আছে ডাবল ডিক্সের 2020 মডেল 20 এর রেজিস্ট্রেশন করা 13000 কিলো রান করেছে 156000 টাকা আসিং প্রাইস চাও হচ্ছে এই পাশে ইগনেটর আছে অনটেস্ট অবস্থায় 115000 টাকা আসিং প্রাইস একবারে ফ্রেশ কন্ডিশন আইবিএসএস টেকনোলজি এই পাশে ট্রিগার দেখতে পাচ্ছি 117000 টাকা আসিং প্রাইস চাওয়া হচ্ছে 2016 মডেল দুই বছরের পেপারস করা এটা এই পাশে আরেকটা ইগনেটর দেখতে পাচ্ছি যেটা 2022 মডেল অনটেস্ট অবস্থায় আছে 4000 কিলো রান করেছে 120000 টাকা হচ্ছে আরিয়ান ভার্সন 2021 মডেল 22 রেজিস্ট্রেশন করা 5000 কিলো রান করেছে দুই বছরের পেপারস এটা আসিং প্রাইস 400000 এপাশে আরেকটা আছে এটা আছে ইন্ডিয়ান ভার্সন 2021 মডেল 21 রেজিস্ট্রেশন করা 9000 কিলো রান করেছে এটা আসিং প্রাইস হচ্ছে 395000 এপাশে আরেকটা আছে r15 এটা হচ্ছে ইন্দো ভার্সন 2021 মডেল 22 রেজিস্ট্রেশন করা 10 বছরের পেপার সহ এটা আসিং প্রাইস হচ্ছে 440000
আপাতত বাইকহাটে যে বাইকগুলো ছিল এগুলোর আজকের প্রাইসগুলো আমি সবগুলো দেখাতে পারি নাই, যেহেতু সবগুলো প্রাইস ট্যাগগুলো লাগাই নাই। আর এখানে যে প্রাইসগুলো আছে এগুলো আসলে আজকের প্রাইস, নট ফিক্সড প্রাইস। আপনি এখানে আসলে কিন্তু বাইকগুলো দেখে টেস্ট রাইড করে দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, সালামু আলাইকুম।